নয় বাড়দি নয় নয় ছে চর্দি, কোথায় গেলে আমাদের দূর কি জুচে মুখের সামনে ছোটি করে দাঁড়িয়ে থাক। কাকা না মানে কথা বলতে পারিস, চুটিয়ে দেবো তোর মুখে একবারে, মুখের সামনে একবার এই মুখে দাঁড়িয়ে থাকছে আমি একেবারে। তুই অসহ্য কিন্তু দুলকি পাগলি কই, এ তো ঘরে দেখতে পাচ্ছি না। বাবা কোথায় গেল, ওকে না পেলে তো রহস্য উদ্ঘাটন হবে না। কিন্তু সে গেল কোথায় দুলকি বৌদি, কোথায় গেলবি তো বুঝতে পারছি না তো। এ বাবা শোন না, সব থেকে বড় কথা কি বলতো, আমার এবার একটা জিনিস খুব ভালো লেগেছে। কি লেগেছে ভালো? সেটা হচ্ছে জানিস তো, ভেড়াটা ভীষণ হ্যান্ডসাম। তুলিস না, ধরো এক জায়গায় দাঁড়িয়ে বল, আমি নুন করে ধরবো তোর কি কেন দেখ, খুব হ্যান্ডসাম জানিস তো ভেড়াটা, অনেকটা সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো দারুণ লাগে আমার। মানে সেই নতুন কোলাপুরি চুরিটা খুলে না গালে ঠাস ঠাস করে, মানে সিরিয়াস ব্যাপার এখানে। আমার কি ইচ্ছা করছে, আমার কি ইচ্ছা করছে বলতো, আমার নতুন জুতোটা না গোবর এরকম মাখিয়ে দেবে ঠাস করে মারি। জানো চুপ কর, এমন আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কোথায় রহস্য? এখানে কই তুই পাবি না, যেটা বলছি সেটা হচ্ছে আমরা গ্যানাদাকে কতদিন ধরে চিনি? অনেক দিন তোকে চিনি। হ্যাঁ, কত ঢপ সহ্য করেছি, অনেক অনেক এত এত ঢপ সহ্য করেছি। এইখানেই হচ্ছে আমার কথাটা। ওইখানেই তোর কথাটা? কোনোদিন গ্যানাদার মুখে ভেড়ার কথা শুনেছিস? কোনোদিন গ্যানাদার মুখে না শুনেছিস? কি না গ্যানা ভেড়াকে একসাথে দেখেছিস? না কোনোদিন একসাথে দেখিনি, একটা ঢুকলে একটা বেরিয়ে যায়, একটা ঢুকলে না তো তাই তো দেখিনি তো একসাথে। সিনের গ্যামাক সিনটা তো এখানে গ্যানাদা ভেড়ার প্রক্সি দিচ্ছে, আর এটা আমাদের ধরতে হবে বুঝলি। আচ্ছা আচ্ছা ভেড়ার ঠিকানাটা চিনিস নি কেন? আরে কোথা থেকে নেবো, তুই ফট করে দেখালে হুট করে চলে গেলে। আমি কোথা থেকে দেখালে হুট করে চলে গেলো, যত মোটা চেহারা তত মোটা মাথা। হ্যাঁ হ্যাঁ, তো সিমের মতো চেহারা, সিমের মতো তোর বুদ্ধি। জানো কবেট কোথাও যেটা বলছিস সেটা শোন, কিন্তু দুলকি পাগলিকে না খুঁজে পেলে তো আমাদের হবে না, রহস্য উদ্ঘাটন হবে কি করে? দুলকি পাগলিকে কোথা থেকে খুঁজে পাবো, ঘরের মধ্যে তো নেই। এক কাজ করি আমরা, কি জানো আর কোথা করে, কেন আমরা ওয়েট করবো যখন দুলকি পাগলি আসবে, আমরা পুরো রহস্য উদ্ঘাটন করে তারপর যাবো। শোন না, এতটা সময় কি করে কাটাবি তুই, তার থেকে আমার কবিতাটা শুনতে ভালো লাগবে। তোর এই কুৎসিত কবিতা যদি বলার একটা চেষ্টাও করিস, ঘুষি মারতে তোর দাঁতগুলো আমি ফেলে দেবো। তোর কি করবো বলতো, তোর ঘুষিটা ঝাঁটা কল দিয়ে পিষে দেবো এরকম করে ধরে ধরে। হিরো অধ্যায় কথা বল, হচ্ছে জিরো পাড়ি বাল হিরো, তোকে হিরো করলে দেখতে হবে না, পোস্টারের আঠা শুকাবে না, জানোয়ার কথা করে। আপনারা আছেন, আপনারা শুনবেন আপনাদের জন্য কবিতা এই সিচুয়েশনের উপরে। গ্যাড়াদার ভেলকি দেখে চক্ষু হলো টেরা, এলো গ্যাড়াদার কার্বন কফি মৌচলা ফেরা। বলছি ওই যদি দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে কে দেবরাজ হবে গো, ওই বকাসুরটা? এমন কথা বলিস না, বকাসুর এই সুগারের রুগীটা, দেবরাজ হবে শুম্ভদেব, আর আমি হব উপ 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 দেবরাজ। আমার না তোমাকে একটা কথা বলতে খুব লজ্জা করছে, খুব দুঃখ হচ্ছে, তুমি দুঃখ পাবে তো তাই জন্য। আমি বলি কাউকে বলবে না? ওই শুম্ভ দাদা, শুম্ভ দাদা একদিন আমাকে বলছিল কি, কলা কলা আমি যদি স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দিয়ে দেবরাজ হই, তাহলে প্রথমে এই বেটা নিশুম্ভ আর ওই বকাসুরটাকে জেলে পুড়ে দেবো। কি লজ্জা, কি বললি এই কথা বলেছে শুম্ভদেব? এই দেখো তুমি, আমি জানতাম তো তুমি রেগে যাবে, তাই জন্য তো আমি বলতে চাই না, কিন্তু আসল কথাটা শুনলে যে তুমি আরো কত রাগ করবে কি জানি বাবা, বলবো কি না তো না বলে থাকতে পারছি না। শুম্ভ দাদা বলছিল কি যে রাজনীতিতে নাকি কাউকে বিশ্বাস নেই, শেষকালে যদি ওই বেটা নিশুম্ভ আমাকে সিংহাসন থেকে ফেলে দিয়ে সিংহাসনে বসে পড়ে তখন কি হবে, তার থেকে ওকে আমি জেলে পুড়ে রেখে বন্ধুত্ব বজায় রেখে দেবো। কি লজ্জা, নেবো খেলো বেইমান, এত বেইমানি আমি সহ্য করব না। কি লজ্জা বলে দেখিনি, এখন কিন্তু এসব কথা একদম বাইরে বলা যাবে না, আমাদের তককে তককে থাকতে হবে সুযোগ বুঝে। কি লজ্জা, এই মাত্র 25 বছর বয়সেই দেখো আমি চুগলি করে হয়ে গেলাম। ধন্যবাদ ধন্যবাদ কলাসু, এতদিনে আমি চিনতে পারলাম শুম্ভদেব। ফাটল ধরিয়ে দিয়েছি এক্ষুনি বানের জলে সব ভেসে গেল বলে। আচ্ছা গোলা,
আরেকটা খবর আমি পেলাম বুঝলে, মানে টালিগঞ্জ চত্বর তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল প্রোডাকশনের কাজের জন্য, সবাই যেন বলে আর বিভিন্ন রকম কথা শুনছে। শুনলাম আপনি নাকি ছবিতে কোনো খলনায়কই রাখেন নি? এটাই বলছিল, বলছো তো, এটাই রটেছে, এটা 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 কেমন সিক্রেট রাখতে পেরেছি বলো? গুলশান গ্রোভার আর ড্যানি ডাবল ভিলেন। আইটেম সং রাখতে পারতেন গান আর কি, ঝাক্কা সারা গান তো ছবি একবারে জমে খেয়ে বাবা। আচ্ছা তো, হ্যাঁ আছে আছে আছে, নামটা নামটা বম্বে 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 খুব নাম করা বম্বে বম্বে কে কে বলুন বলুন তো, অলকানি কি এক নেই? না 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 না, ওই কি কপি কি কি কপি কি কপি কপি এই নামটা বল না রে হতভাগা, নামটা না ও কপিকা 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 কপিকা। শুনে নাকি গানটা? কালো জিরা কালো জিরা তাতে ফোড়ন দিয়ে রান্না, জিরা কালো জিরা তাতে ফোড়ন দিয়ে রান্না, রান্না 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 ছেলেরা খাবার জন্য করে বাইনা বাইনা বাইনা, জিরা কালো জিরা তাতে ফোড়ন দিয়ে রান্না। আমি চলি গো দাদা, কান্না পাচ্ছে, আরে কান্না ছাড়া পাবে কি? এমন খবর দিয়েছি না ওকে, ও চোদ্দ। এটা কি হলো, এটা কি হলো গোড়াদা? এত খরচা করে খাইয়ে দিয়ে নিয়ে এলাম, ওদের খবর আমরা জানবো বলে আমাদের খবর ওরা জেনে চলে গেল। হবার খাই ধরতে পারি না, ওদিকে কলা ওদিকে ফোন, বাবাজি নম্বরগুলোও মনে রাখতে পারি না। হ্যালো মাসি, কে বলছেন ভাই? আমি গো, আমি কলা। কে কলা? আরে কলা সে কলা নয়, আমি হচ্ছি শশিকলা। কি লজ্জা! কোন শশি? ও হ্যাঁ, কি বাবার কোথেকে বলছিস তুই? খবর আছে, খবর অনেক খবর আছে, দাঁড়া আগে কলাটা খেয়ে নি তারপর বলছি। বলছি কি, ওই বিশুদা, বিশুদা না অস্ত্র সানাচ্ছে। হ্যাঁ গো, এখানে অস্ত্র তৈরি করছে বিশুদা। হ্যাঁ, ওই যে মুসুরি নামে একটা অসুরিকে বিয়ে করবে বলে ঠিক করেছে। বিশুদা বিয়ে করবে, তাহলে প্রথম মালটার কি হবে? আর শুম্ভ, ওই শুম্ভ দাদার গুরুদেবের নাম হচ্ছে চাণক্য, তুমি চেনো তো, ওই চন্দ্রগুপ্ত সেই চাণক্য। ও ভা, চাণক্য! শোনো, ওই সুমন একটা হেডলিস্ট তৈরি করেছে, করে সব দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিয়েছে, তাতে সবার নাম আছে, শুধু শীতলা মাসি, ইন্দর দাদা আর আমার প্রশাসনীর নাম নেই। ও ভা, জোট হয়েছে ইন্দ্রবাবুর সঙ্গে। শোনো, ও বিশ্বকর্মা হচ্ছে ঘরসত্য বিভীষণ, ওই মনসা মনসা মিসাইল, তারপরে বোম্বা বোম্বা হচ্ছে বিস্তির, আর মহাদেব বাবু মানব বোমা মারাচ্ছে। ও ভা, কি ও বাবা করছিস, তুই কি বোলিং করছিস? বোলিং করছি না গো, যদি ধরা পড়ে যায় না তাহলে রাক্ষসগুনি আমাকে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেবে ব্যাটিং করে, একেবারে ছক্কা হয়ে ওভা হয়ে যাব। কি লাগছে গো, 25 পড়লুম না, এখনই কত ওভা হয়ে গেল। হ্যালো শশী, শোন তুই আর ওখানে না থেকে এখানে চলে যা, বুঝেছিস? না গো মাসি, এখন যাব না।
কি লজ্জার কথা বলো তো, এখন আমার 25 বছর বয়স হলো না, এরই মধ্যে কত অভাব হয়ে গেল। আমি বলছি কি, ওষুধের মধ্যে একটা চুলকুনি লাগাবো, তারপরে আমার ছুটি। ওভা হ্যালো, হ্যাঁ যাব, লাইনটাই কেটে গেল। তাহলে কি সত্যি সত্যি শশীকলা বাউন্ডারির বাইরে চলে গেল? ওভার যেটুকু বাকি সুস্থ আছে সেটাও হয়তো পুরো পাগল হয়ে যাবো। দেখো, হ্যাঁ বলো, এই শুভ দিনে খারাপ খারাপ কথা বলবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। শুভ দিন রসগোল্লা, মকর সংক্রান্তি না বলে না আজকের দিনে তুমি আমাকে বিয়ে করেছিলে। কেন বিয়ে করেছিলাম? বিয়ে করেছিলাম? কি কাণ্ড, what a surprise! কি অবাক কাণ্ড, আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ গো, আগের মাসে একটা দিন হলো না যেদিন আমরা বিয়ের দিন পালন করলাম? কথা কম বলো না, তুমি খাও না। কই নো দেখ আগো ভাড়া কে না, ইয়ে ভেড়া 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 একটি চতুষ্পদ প্রাণী। উহার দুটি পা, দুটি হাত আছে। ভেড়ার ছোট্ট ছোট্ট দুটো শিং আছে, কোঁকড়ানো কোঁকড়ানো গায়ে লোম আছে, একটি ল্যাজ আছে, থেকে থেকে নাড়ায়। আর যখন মানুষ পাটা পায় না, তখন পাড়ার পরিবর্তে ভেড়া ভক্ষণ করে। চুপ, আট পাগলা না আট পাগলা, তোমার ভেড়ার বর্ণনা দিতে কে বলেছে? আমি জানতে চাইছি ভেড়া তোমার ভাই কি না। ভেড়া আমার ভাই হতে যাবে কেন? হ্যাঁ ভেড়া তো আমার ভাই, তো আমার যমজ ভাই। ভেড়া তোমার ভাই? কই, তোমরা তো আমাদের গায়ে থাকতে, আমি তো তোমাকে আর তোমার মাকে ছাড়া আর কাউকে সেখানে দেখিনি। পিকপিকি করে, সে তো অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল। হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমার তখন 4 কি 5 বয়স। আমি মায়ের সঙ্গে মেলায় গিয়েছিলাম, হঠাৎ ঝড় বৃষ্টি, লোকজন ছুটছে, মায়ের হাত থেকে হারিয়ে গেল ভেড়া, চলে গেল চিরদিনের জন্যে আমাদের ভেড়া। আরে জানো, ঠিক এই রকম একটা হিন্দি ছবি, হ্যাঁ আমি দেখেছিলাম, আর তাতে মার রোলটা করেছিল নিরূপা রায়। হ্যাঁ একদম তাই, ওইখান থেকেই তো বললাম। মানে মানে বলছি দেখো, হিন্দি ছবি তো বাস্তব না, বাস্তব মানে ওই বাস্তবের মতো জীবন, তো জীবন থেকে বললাম। আচ্ছা তুমি ওই তোমার সেই ভাড়া ভাইকে আমার এনে দেখাতে পারবে? না না, হ্যাঁ কেন পারবো না, এই দেখো এতদিন বাদে ভাড়াকে খুঁজে পেয়েছি, আর তোমাকে আমি দেখাতে পারবো না, তুমি বলছো যখন কোনো ব্যাপার না। তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে দেখলেই আমার মধ্যে মানে গ্যাঁড়ার মধ্যেই খুঁজে পাবে তুমি তোমার ঠাকুরপো ভেড়াকে। আমি ওসব কোনো কথা শুনবো না, এই পাঁচটা কথা তোমায় বলে দিচ্ছি, ভেড়া ঠাকুরপোকে আমার চাই চাই। আমি ঠাকুরপোর সঙ্গে গল্প করবো, সারা দুপুর ফুল ছুটি করবো, কত খেলা খেলবো, তুমি না বলতে পারবে না, ভেড়া ঠাকুরপোকে আমার এনে দিতেই হবে। আর নিজের বাঁশ নিজেই নিয়েছি, বইও বইয়ের সামনে এখন ভেড়ার অ্যাক্টিং করতে হবে। সবসময় কি এইভাবে কথা বলে যায় নাকি, যে যেভাবে খুঁজি আমাকে ইউজ করে নেবে, এটা কিন্তু ঠিক না। ও কোকিলা তো কেশু ধাই রে কু কু, ও কোকিলা তো কেশু ধাই রে, সবারই তো ঘর রয়েছে তোর কেন বসবি না কি ওদিকে? তা তো বসবো, জুতোটা খুলে নিয়ে আগে পা থেকে জুতিয়ে তোমার মুখ সোজা করে দেবো একবারে। তোমার বাপ মানেই বাড়িতে, তাদেরকে বসাতে পারছো না, ঠাকুর দাদমাদেরকে বসে গিয়ে যাও, দিদিমাকে ডাকো গিয়ে যাও, তাদের সঙ্গে বসে বলে জানোয়ার, জুতো খুলে মুখে মারতে হয়, সন্ধ্যেবেলা এলো ঢলে পড়তে গায়ের উপর, জানোয়ার কোথাকার, সব একবারে
ও মন আর আছে কিন্তু শয়তান দেখিত না ও মন আমার জান ও কার্তিক বাবু না বাবা কি বাবা কি আপনি হঠাৎ এখানে দাঁড়িয়ে আছেন চিৎকার করে আমার কাঁধে ঝাঁপিয়ে পড়লেন কি বাবা ঝাঁপিয়ে পড়েছি কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার কোনো ধারণা আছে আমি সেই সন্ধ্যে থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে তুমি জানো আমার অপেক্ষার অবসান হলো তাও না না কিন্তু আমি তো অফিস থেকে ফিরছি আমি বাড়ি যাবো তো কিসের বাড়ি যাবা আর আমার সহ্য হচ্ছে না কত কাজের কথা বাকি আছে বলো তো মানে চলো কোথায় আমাদের বাড়িতে যাবে কেন ন্যানাদা সেখানে বসে আছে তোমার সঙ্গে কথা হবে চলো এক্ষুনি তোমাকে যেতে হবে কোনো কথা নয় আমার মনের কথা তুমি বুঝতে চাও না তোমাকে আজকে সব কথা শুনতে হবে চলো এই এসো এখান থেকে একেবারে